আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি মিছিলে হাঁটতে চলেছেন। পার্ক সার্কাস থেকে হাজরা মোড় পর্যন্ত তিনি হাঁটবেন, তবে তার আগে হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত তিনি হাঁটবেন সেই মিছিলে, তবে তার আগে আজ কালীঘাটে তিনি পুজো দিয়েছেন। নজর থাকবে আমাদের সেদিকে। আজ তৃণমূলের সংহতি মিছিল রয়েছে, তবে যেটা আগেই জানা গেছিল যে মিছিলের আগে মুখ্যমন্ত্রী তিনি কালীঘাটে মন্দিরে যাবেন, সেখানে পুজো দেবেন, সেই মতো ইতিমধ্যেই কালীঘাটে পৌঁছে গেছেন তিনি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আজ তৃণমূলের সংহতি মিছিল ছিল। একদিকে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে রাম মন্দিরে সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, যদিও সেখানেও তৃণমূলের তরফে এবং শুধু তাই না মুখ্যমন্ত্রীদেরও নিমন্ত্রণ ছিল, তবে যেটা আমরা আগেই জানি যে আজ তৃণমূলের তরফে সংহতি মিছিল করা হবে এবং সেই মতো আজ সকালবেলা প্রথমেই কালীঘাটে মুখ্যমন্ত্রীকে দেখা গেল, সেখানে গিয়ে তিনি আজ পুজো দিলেন। আজ মুখ্যমন্ত্রীর সংহতি মিছিল রয়েছে এবং সেই মিছিলের আগেই পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি ঠিক দুপুরবেলা পৌঁছে গিয়েছিলেন কালীঘাটের মন্দিরে, সেখানে তিনি পুজো দিয়েছেন এবং হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত আজকে তার মিছিল রয়েছে, সেখানে একাধিক তৃণমূল নেতৃত্ব তারা উপস্থিত থাকবেন তেমনটাই জানা যাচ্ছে। আজ তৃণমূলের সংহতি মিছিল রয়েছে, তবে মিছিলের আগেই আজ কালীঘাটে দুপুরবেলা কালীঘাটে গিয়ে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে গিয়ে তিনি পুজো দিয়েছেন তেমনটাই। আগে থেকেই পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল এটা তার, এবং সেই নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দেখা গেল যে একেবারেই কালীঘাটের মন্দিরে গিয়ে তিনি উপস্থিত হলেন, সেখানে পুজো দিলেন তিনি, এবং পুজো দেওয়ার পরেই তার মিছিলে হাঁটার কথা। তৃণমূলের আজ সংহতি মিছিল রয়েছে, একদিকে যেমন দেখলাম যে সকাল থেকেই রাম মন্দিরে সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো এবং যে মুহূর্তে ওখানে অর্থাৎ অযোধ্যায় কর্মসূচি চলছে, ঠিক তেমনি এখন দেখা যাচ্ছে যে দুপুরবেলা আজ তৃণমূলের সংহতি মিছিল রয়েছে এবং সেই মিছিলের আগেই কালীঘাট মন্দিরে মুখ্যমন্ত্রী তিনি পৌঁছে গিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি আজ পুজো দিলেন, পুজোর পরেই তার মিছিলে হাঁটার কথা হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত। মুখ্যমন্ত্রী কালীঘাটে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে গিয়ে তিনি আজ পুজো দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। কতবার বলেছি যে ভোগের সময় আসতে একবার, মা ডাকে যখন চলে আসে, ভোগ চলে গেছে, জানি আমি, আমি এবেলা পুজো দেবো বলে ওবেলা খাবো। তুমি তো খাবে না, একটু খাবে না, পায়েসটা একটু খাবে না, মাখালি বাড়ির মাছটা আমার একদম, মাখালি বাড়ির মাছটা
কালুয়ারির ভোগ আসলে আমি অন্য কোনো ভোগ খাই না, খাই মাছটা খাবো। যেটুকু বাকি আছে দেখে তো সবকিছু হয়ে যাবে। একটা মূর্তি লাগিয়ে দিয়ে পুজো করে দিল, তাহলে আমার মূর্তিও আমি পাল্টে দিই। গোলাপ ফুলে আজকে সনাতন ধর্মের 2000 পণ্ডিত আমাদের সাথে হাঁটবে। কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে গিয়ে তিনি মাকে নতুন বস্ত্র চড়ালেন, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। একই সঙ্গে মায়ের গলায় দেওয়া হচ্ছে মালা। এখান থেকে দিয়ে দাও, এবার জল দাও। এমনি জল আছে, ঘটির জল আছে, ঘটির জল আছে, ঘটির জল আছে, হ্যাঁ গোয়া জলটা লাস্ট থাকে, ঘটির জল দিয়ে জল দিয়ে আমি ধার দিয়ে তুমি হাত বলে দাও। দক্ষিণের কালিকা হইল নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো মহিষগ্নি মহামায়ী চামুণ্ডে মুণ্ড মালিনী আয়ু আরোগ্যং বিজয়ং দেহি দেবী নমস্তুতে। এষ পুষ্পাঞ্জলি নকুলেশ্বর ভৈরব সহিত শ্রীমৎ দক্ষিণা কালিকাই নমো। নমো শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী ওম নমো নারায়ণী নমস্তুতে। মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী।
দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সদা নারায়ণী নমস্তুতে কে পাপনা ধর্মাত্ম মুখ্যতে দেবী নারায়ণী নমস্তুতে ওম মহাদেব অঙ্গ মহাত্তানং মহাযোগী মৈত্রম মহাপাপ হরং দেবং মকরায় নমো নমো নমস্তে ব্রাহ্মণ্য দেবায় ব্রাহ্মণ্য গীতায় চ জগদ্গীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে জয় মা দক্ষিণা কালিকায় নমো নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থি হরে দেবী নারায়ণী সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতেশানি গুণাশ্রয়ে গুণময় ওম নমো নারায়ণী নমস্তুতে নিশ্চিত ভারী হলে আর দাও ভারী হলে মায়ের কষ্ট হবে না মায়ের চরণ আর কি আছে দাও সন্দেশ এটা আমাকে একটু খাইয়ে দিলে ভালো খাইয়ে দেবো ভাজা মিষ্টি তো মাকে ভালোবাসে ভাজা মিষ্টি খায় না তাহলে দিও না মাকে ঠেকিয়ে দাও এটা ছানার মিষ্টি খায় দশমীর দিন ঠিক আছে এই না বলো কিছু অঙ্কুর পুরকারং করুণাবতারং সংসার সারং ব্রজেন্দ্রহারং সদা বসন্তং হৃদয়ারবিন্দে ভবং ভবানী চৈতন্যং নমামি নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী ওম নমো নারায়ণী নমস্তুতে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি মিছিলের আগেই কালীঘাটে গিয়েছিলেন তিনি এবং সেখানে পুজো করলেন তিনি। মাকে নতুন বস্ত্র দানের পর মাল্যদান, তারপর মায়ের চরণ ধুয়ে দিয়ে দেখা গেল পুষ্পাঞ্জলি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি কালীঘাটে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো দিতে গিয়েছিলেন। পুজো দিতে গিয়ে একে একে সমস্ত পূজা অর্চনা সারলেন তিনি।
কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি মিছিলের আগেই কালীঘাটে যান তিনি এবং সেখানে গিয়ে একে একে পূজা অর্চনা সারেন তিনি। প্রথমেই মাকে নতুন বস্ত্র দান করেন, এরপর দেখা যায় মাল্য দান করতে। পর মুহূর্তে মায়ের পা ধুয়ে দিয়ে তিনি সেখানেই পুষ্পাঞ্জলি দেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যে মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে তিনি সংহতি মিছিলের আগেই পুজো দিয়েছিলেন। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দুপুরবেলায় আজ কালীঘাটে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে গিয়ে তিনি পুজো দেন। এরপর এতক্ষণ আপনাদের দেখাছিলাম কালীঘাটে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো দিতে গিয়েছিলেন এবং সেই পুজোর পরেই সংহতি মিছিলে তিনি পা মেলাচ্ছেন। এরপর নজর রাখবো আমরা সেদিকে। প্রথমেই কালীঘাটে পুজো দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে বেরিয়েই তিনি সংহতি মিছিলে পা মেলাচ্ছেন। এটা তার নির্ধারিত কর্মসূচি ছিল, পূর্ব নির্ধারিত কর্মসূচিই ছিল যে প্রথমে তিনি মন্দিরে পুজো দেবেন এবং সেখান থেকে পুজো দেওয়ার পরেই সংহতি মিছিলে তিনি পা মেলাবেন। সেই মতোই দেখা গেল দুপুরবেলা প্রথমেই কালীঘাটে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হন। সেখানে গিয়ে প্রথমেই মায়ের উদ্দেশ্যে নতুন বস্ত্র দান করেন তিনি। এরপর মাল্যদানের পর স্বাভাবিকভাবেই মায়ের চরণধুলি ধুয়ে দিয়ে তিনি সেখানে পুষ্পাঞ্জলি দেন এবং তারপরেই সেখান থেকে বেরিয়ে গিয়ে সংহতি মিছিলে পা মেলাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তৃণমূলের সংহতি মিছিল রয়েছে এবং সেই মিছিলে যাওয়ার আগেই দেখা গেল যে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে তিনি পুজো দেন। মাকে নতুন বস্ত্র দানের পাশাপাশি মাল্যদান করার পর এরপর পুষ্পাঞ্জলি দিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে এবং সেখান থেকে বেরিয়েই কার্যত সংহতি মিছিলে তিনি পা মেলান। আপনারা দেখতে পাচ্ছেন কালীঘাটের সেই ছবি যে মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে গিয়ে উপস্থিত হয়েছিলেন সংহতি মিছিলের আগে এবং সেখানে গিয়ে একে একে পূজা অর্চনা সারেন তিনি। অঙ্কুরপুরকারং করুণাবতারং সংসারসারং ব্রজন্দহারং সদা বসন্তং হৃদয়ারবিন্দে ভবং ভবানী চৈতন্যং নমামি। নমো সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণে ব্রহ্মকে গৌরী।